বেশিরভাগ লোক ঘুমেছিল 20,000 টাকা ছিল এবারে 14,000 টাকা দামের মোবাইল একটা সোমবার দিবাগত রাত 1:45টায় রাজধানীর হাজারীবাগে বহুবাজার বস্তিতে আগুন লাগে কিছু বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে বস্তিতে নিমিষেই আগুন ছাই করে দেয় 35টির মতো টিন শেড ঘর সবকিছু হারিয়ে বস্তিবাসী নিঃস্ব টাকা পয়সা মোবাইল সব আমার ঘরের মধ্যে 20,000 টাকা ছিল এবারে 14,000 টাকা আমার মোবাইল একটা এবারে এমনি টাকা দুয়া সব মাল সামান সব ঘরের মধ্যে সব শেষ বেশিরভাগ লোক ঘুমেছিল কিন্তু আল্লাহর অশেষ রহমত এখানে কোনো হতাহত নিহত কেউ হয়নি খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস আগুন গ্যাসের চুলা থেকে লাগছে প্রায় 20-30টা ঘর এট এ টাইমে জ্বলতেছে আমরা এসে তাড়াতাড়ি দ্রুত নিয়ন্ত্রণ করলাম এখন পর্যন্ত কোনো আহত এবং নিহত আমরা পাই নাই এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি তানভীর হাসান মেঘ সময় সংবাদ ঢাকা